ধন্যবাদ সম্মানিত হ্যাঁ মুফতি মাসুদুর রহমান সাহেব ধন্যবাদ আমাদের আজকের বিদগ্ধ আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধেয় বর ভাই এবং বাংলাদেশের আঙ্গিকে অত্যন্ত যোগ্য একজন আলেম এবং লিখনিতে আমাদের সমসাময়িক যারা আছে তাদের মধ্যে আপনারা হয়তো অনেকে জানেন না আউটস্ট্যান্ডিং বলতে পারে ইংলিশ একটা শব্দ আছে এক্স্যাক্টলি বাংলা শব্দটা আমার মনে করতেছে না আউটস্ট্যান্ডিং কিন্তু আমরা কোনো কারণে এই প্রতিভাগুলাকে মূল্যায়ন করতে পারছি না বা পারি নাই আলহামদুলিল্লাহ অসম আমি যতক্ষণ পর্যন্ত শুনতেছিলাম অত্যন্ত দারুণ করে গুছিয়ে রসুল করিম সাল্লাহ ইসলামের নূর বিষয়ে আলোচনা করছিলেন হজরতুল্লামা বাকিবিল্লা আল আজহারি মোদাজিল্লাহুল আলী আমাদের সাথে যুক্ত আছেন جناب আজমাইন মাসবন্দারি সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু এতক্ষণ পর্যন্ত আপনারা যে বিষয়টা এখানে আজকের মূল টপিক হিসেবে নির্ধারণ করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা বাকিবি লাজারি সাহেব বক্তব্য রাখছিলেন এটার উপর আমরা ওই বিষয়টাতে আসব। কিন্তু তার আগে আমরা একটা মূল বিষয় যেটা আমি মনে করি যে আমাদের সম্মানিত শ্রোতা যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন আমরা যারা ইসলামিক সাথে জড়িত মাদ্রাসায় পড়ি আমাদেরকেও এই মূল বিষয়টা জানা দরকার আমি আমাদের বিষয়ে এক্সাম্পল গুলাতে যাওয়ার আগে আমি একটা ফাউন্ডেশন তৈরি করি জাস্ট আমাদের কনসেপচুয়াল ক্লারিটির জন্য যে আমাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার এই বিষয়টা আমি জাস্ট ফাউন্ডেশনটা বলি আপনাদের আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে তিনটা শব্দ পাওয়া যায় একটা এফরাত একটা তফরিদ মানে আপনি যদি রশির এক প্রান্তে এফরাতকে কে ধরেন তো তার এক্স্যাক্ট অপর প্রান্তে হচ্ছে তাফরিদ এখন এফরাত বিষয়টা কি তাফরিদ বিষয়টা কি এফরাত হচ্ছে বাড়াবাড়ি করা বাড়াবাড়ি বলতে আপনি যেই বিষয়টাকে শরীয়ত ব্যথা আমাদেরকে যেই থাকে রাখতে বলেছেন আপনি সেই থাকে না রেখে সীমা লঙ্ঘন করে একটু উপরে তুলে যাকে যতটুকুন ইজ্জত দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন সেই ইজ্জত স্ট্যাটাস সেটা অজ্ঞতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক সেটাকে বাড়িয়ে একেবারে সীমা লঙ্ঘন করে ফেলা এটা হচ্ছে এফরার আমরা যদি সহজ বাংলায় বলি বাড়াবাড়ি করা সীমালঙ্গন করা যারা করেন এই এই করার কারণে কি হয় দুই তিনটা জিনিস হয় একটা হচ্ছে বেদাত ঢুকে পড়ে মধ্যে বেদাত ঢুকে পড়ে ফাদ ঢুকে পড়ে গুলুব হয় গুলুব আপনি যদি হিস্ট্রি অফ ম্যানকাইন্ড বিভিন্ন আম্বিয়া রামের উম্মত আমরা সেদিকে যাচ্ছি আমরা রসুল করিম সাল্লাহ ইসলামের উম্মতের মধ্যেও যদি দেখি তো এখানে আপনি দেখবেন যে বেদাত হোরাফাত গুলু এই বিষয়গুলো আমাদের ভিতরে ঢুকিয়েছে যারা মুফরিতিন মানে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে বিষয় সেই বিষয়গুলোর মধ্যে বাড়িয়ে একেবারে উপরে তুলে ফেলা এটা একটা বিষয় এটার এক্সাক্ট রিয়াকশন হচ্ছে তাফরিদ তাফরিদটা কি তাফরিক হচ্ছে যাকে যতটুকুন স্ট্যাটাস আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন তাকে তা না দিয়ে একেবারে নিচে নামিয়ে ফেলা নিচে যেটাকে আমরা বলি তানকিস করা তান করা ডিগ্রেড করা ডিফেম করা এটার মাধ্যমে এটা হলে কি হয় এটার রিয়াকশন কি এটা রেজাল্ট কি এটা রেজাল্ট হচ্ছে এই মানে এদেরকে আপনি বলতে পারেন মোকাসের তাকসির করে এদের মাধ্যমে শরীয়তের মধ্যে গুস্তাখি গুস্তাখির দরজা উন্মোচিত হয়েছে এদের মাধ্যমে বেয়াদবির দরজা উগ্রতার দরজা উগ্রতামি বেয়াদবি গোস্তাখি এই দুইটা তিনটা দরজা তাদের মাধ্যমে উমচিত হয়েছে তাহলে আমরা কি পেলাম একটা বিষয় হচ্ছে এফরাত এফরাতের মাধ্যমে গোলব এফরাতের মাধ্যমে আপনার বিদাত এফরাতের মাধ্যমে খোরাফাত অপসংস্কৃতি কুসংস্কৃতি এমন কিছু যেটা শরীয়ত নিষেধ করেছে সীমা লঙ্ঘন হয়ে গেছে একজন সীমা লঙ্ঘন করে আর তাফরিদ হচ্ছে অবহেলা করা ছিথিলতা অবলম্বন করা যাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটাকে মানতে না চাওয়া এজ এ রেজাল্ট অফ দিস এটার মাধ্যমে তানকিস হয় বেয়াদবির দরজ উন্মচিত হয় গোস্তাখি হয় উগ্রতা হয় দুইটা আপনারা পেলেন মাঝখানের যে বিষয় সেটাকে বলে এতেদাল 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 মানে হচ্ছে ব্যালেন্সড শাহনে উলুহিয়াত রেসালত বেলায়ত আল্লাহ রাব্বুল আলমিনের জন্য উলুহিয়তের ক্ষেত্রে হুজুরে করিম সাল্লাহ আলাইসাল্লামের নবুয়ত এবং রেসালতের ক্ষেত্রে বেলায়তের ক্ষেত্রে প্রত্যেক যেই জায়গাগুলো যেই জিনিসটা যেই থাকে রাখা দরকার সেই জিনিসটাকে সেই থাকে রাখা কোনো ধরনের সীমা লঙ্ঘন না করা শীতলতা অবলম্বনও না করা এটা রাহে এতে দাল এই এতে দাল আপনি গত চোদ্দশো বছরের ইতিহাসে এতে দাল মতাদিলিনের মধ্যে পাবেন আহলে সুনতল জামাতকে আমি এরপর এক্সাম্পলে আসলে আপনারা ইজিলি বুঝতে পারবেন প্রথমে এই দুই তিনটা জিনিস আমরা ঠিক করে নেই এফরাত এতেদাল এবং তাফরিদ প্রথমে এফরাত এক মানে রশির এক প্রান্তে এফরাত হলে তার রিয়াকশন হয় রশির অন্য প্রান্তে একজন এদিকে এক্সট্রিমিজম এদিকে এক্সট্রিমিস্ট আর একজন তার অপজিট এক্সট্রিমিস্ট দুইজনেই দুইজনের মধ্যে এক্সট্রিমিজম আছে একজন বাড়াবাড়িতে এক্সট্রিমিজম আর একজন শীতিরতায় মধ্যে এক্সট্রিমিস্ট একজনের মাধ্যমে গুলু এবং আরেকজনের মাধ্যমে গুস্তাখি একজনের মাধ্যমে খুরাফাত এবং বিদাত আরেকজনের মাধ্যমে উগ্র উগ্রবাদ এবং বেয়াদবি এই বিষয়গুলা ইসলামী শরীয়তের মধ্যে ঢুকেছে হুজুরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উম্মতে মুসলিমার যে শান বলেছেন সেখানে বলেছেন উম্মতে ওয়াসাত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস এখানে আল্লাহ রাবুল আলমিন উম্মতে মুসলিমার শান যেটা বর্ণনা করেছেন বৈশিষ্ট্য যেটা বর্ণনা করেছেন যে উম্মতে মুসলিমা মতাদিল এতেদাল মানে এই আয়াতের ভিত্তিতে আপনি বলতে পারেন যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে রাহে এতেদাল এখানে কোনো অ্যাফরাত থাকবে না যেখানে কোনো তফরি থাকবে না এই হচ্ছে মূল ফাউন্ডেশন এরপরে এই ফাউন্ডেশনটাকে আমরা কোরআন ও শূন্যতার আলোকে ব্যাখ্যা করি একটু করে যাতে আপনাদের কাছে পুরো বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায় দুধ কা দুধ পানি কা পানি আপনি দেখেন হজরতে ইসা আলাই এরপরে আপনার খ্রিস্টিয়ান একদিকে একশো বছর পরে জীবিত হয়ে আসছে হজরত ইসা আলাই ইসলাম পিতা ছাড়া পৃথিবীতে আসছেন আমরা সকলেই জানি আল্লাহ আল্লাহর আলমিন একটা অন্যতম বৈশিষ্ট্যে আল্লাহ বৈশিষ্ট্য মন্ডিত করেছেন স্পেসিফিক ইউনিকটেড মানে এদের কোনো মেসাল নাই সৃষ্টির মধ্যে এটা আল্লাহ রবুল্লা আলমিন দান করেছেন আমাদের কারো কোনো কিছু করার নাই নবী হওয়া মানে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন ওনাদের সাথে কত কথোপকথন করে এটা আমি এমনিতে চামড়ার মুখ দিয়ে বলে দিচ্ছি বিদায় হয়তো আমাদের এটা মানে ভিতরে লাগে না কিন্তু আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আল্লাহ রবুল আলমিন ওনাদের সাথে কালাম করেন আল্লাহ রবুল আলমিন ওনাদেরকে চয়েস করে নিয়েছেন আল্লাহ রবুল আলমিন ইচ্ছে করে ওনাদেরকে নিজের রিপ্রেজেন্টেটিভ বানিয়েছেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন তো নবীদের এই শান এবং নবীদেরকে আল্লাহ রবুল আলমিন বিভিন্ন মজেজা দান করেছেন আমরা জানি মজেজা এটা এমন একটা বিষয় যেটা পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান রুল গ্রামার পৃথিবীর কোন সায়েন্স কোন ন্যাচারাল কোন ল কোন ফ্যানোমেনা কোন কিছুকেই মজেজা ফলো করে না মজেজা সব কিছুর ক্ষেত্রে সর্বাবস্থায় পৃথিবীর সব সময়ের জন্য চ্যালেঞ্জ এই অস্বাভাবিক ঘটনাগুলা দেখে দুটি রিয়াকশন হয়েছে একটা রিয়াকশন হচ্ছে আপনি দেখেন একদল ওনাদেরকে আল্লাহর সন্তান বাবা শুরু করেছে আপনি দেখেছেন এখানে সীমালঙ্গল হয়ে গেছে আমি কেরামকে আল্লাহ আল্লাহর সন্তান মনে করে পার্ট অফ আল্লাহ মানে উলুহিয়তের পাট বানিয়ে দিয়েছে হুজাই রুবনুল্লাহ বলেছেন বলেছেন শুধু কি তাই আমবিয়ায়ে کرامকে কিছু বৈশিষ্ট্য দান করেছেন আল্লাহ যেটা পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই এই মানে অথরিটিটা আল্লাহ শেয়ার করেন নাই যেমন আমবিয়ায়ে کرام যদি কোনো কিছুকে হালাল বলেন হালাল কোনো কিছুকে হারাম বললে হারাম এই অথরিটি এই কোয়ালিটি এই বৈশিষ্ট্য আমরা সকলেই জানি আমবিয়া ছাড়া পৃথিবীর কোন সৃষ্টি এই অথরিটি নাই এই অথরিটির মালিক কেউ না কেউ করতে পারবে না পৃথিবীর একমাত্র যাদেরকে মানলে ইমান না মানলে কফ এই বৈশিষ্ট্য আল্লাহর সৃষ্টির আর কাউকে দেয় নাই ফর কেউ শেখ কে আর কেউ মানলো না যিনি মানলেন উনি সুন্নি যিনি মানলেন না উনি সুন্নি না যিনি মানলেন উনি মৌমিন যিনি মানলেন না উনি মৌমিন না ঘটনা এরকম না এই বৈশিষ্ট্য শুধুমাত্র হুজুর করিম সাল্লাহ ইসলাম সহ আম্বিয়া এ তাহলে আমরা কি বুঝতে চাচ্ছি যে এই বৈশিষ্ট্যটা এখন খ্রিস্টানরা কি করলো ইত্তাকাজু আহবারাহুম ওয়ারহুবানাহুম আরবাদা মিন দুনিল্লাহ তাদের যে আলেম তাদের যে মানে স্পিরিচুয়াল পার্সোনালিটি আদাতিক যে ব্যক্তিগুলা তাদের যে আলেমগুলা তাদের আলেমদের शान দেখে খ্রিস্টানরা কি করত তাদেরকে আল্লাহর রব মনে করে انبیاء کرام আল্লাহ যে সম্মান দান করেছেন হালাল এবং হারাম বা শরীয়তের অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে তারা তাদের আহবার এবং রুবানদেরকে আরবাব রব ভাবতে শুরু করলো রব হিসেবে কোনসে দেখছেন সীমা লঙ্ঘন হয়ে গেছে আচ্ছা একদিকে আম্বিয়ামের সান দেখে আল্লাহর পুত্র এবং আল্লাহ রবুল আলমিনের জন্য যে বৈশিষ্ট্য সেগুলার মধ্যে আপনি কনসিডার করা আবার রিয়াকশন দেখেন এটার রিয়াকশন কি কল মা আন্তুমিল্লা বাসারুম মিসনুনা ওয়া মা আনজালুর রহমান মিন শাইইন আনতুমিল্লা তাকযিবুন রিঅ্যাকশন হচ্ছে আপনি তো আমাদের মতো মানুষ আপনি আবার কোন পুকুরের মাছ আপনি বাজারে যান বিয়ে শাদি করেন আপনি আর আমাদের মধ্যে তো তেমন কোন ফারাক নাই আপনি আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছুই নন আপনি দেখছেন একদিকে এক্সট্রিমিজম আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে আর একদিকে কিছু এসে আপনি আমাদের মতো মানুষ বানিয়ে দিয়েছে বুঝতে এখন একটা এই জায়গায় এক্সট্রিমিজম হয়েছে অন্যটা অন্য জায়গায় এক্সট্রিমিজম হয়েছে একটার মাধ্যমে শরীয়তের মধ্যে বেদাত কুরাফাত গুলুভ ঢুকে গেছে যেটা এখনো পর্যন্ত আমরা ভোগ করছি খ্রিস্টানিতির কারণে খ্রিস্টানিতির কারণে আবার অন্য জায়গায় এই যে আপনারা দেখছেন না কউলু মানতুমিল্লাহ বাশারু মিসনা এটা আপনারা মনে করেন যে আজকে আমাদের বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের কিছু ভাই যারা অন্য আকীদা পোষণ করে তারা বলছে আসলে ঘটনাটা অনেক আগে থেকে শুরু হয়েছে ঘটনাটা অনেক আগ থেকে শুরু হয়েছে এই যে মানে রিয়াকশন দেখেন আপনি আমাদের মতো মানুষ তার অন্য কোনো কিছুই নন এই দুইটা রিয়াকশন হয়েছে মাঝখানের এতে দাল কি মাঝখানের এতে দাল মাঝখানে আহলে সুনত জামাত মাঝখানে উম্মতে মুসলিমার একেবারে বেশিরভাগ মানুষের আকিদা কি এই যে আমি কিছুক্ষণ আগে যে যে আন্দাজে আপনাদেরকে বললাম আমি আই কেরাম সিলেক্টেড চৌজেন আপনি দেখেন আপনি আমার কথাগুলো যখন শুনছেন আপনার ভিতরে আম্বিআই কেরামের ব্যাপারে কোন ধরনের তানকিস কোন ধরনের মানে ডিসরিগার্ড কোন ধরনের অসম্মান আপনার ভিতরে জায়গা পাচ্ছে না আমি এখন কে যে কথাগুলা বলবো আপনার ভিতরে যারা যারা আমাকে শুনছেন আপনারা পরীক্ষা করে দেখেন আপনি কোনোভাবে এই নবী করিম সালামকে আল্লাহ আপনার মনে হবে না কিন্তু আম্বিয়া হিসেবে অসাধারণ মনে হবে আমি আপনাদেরকে বলছি হুজুরে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি উনি মানুষ কিন্তু উনি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর সৃষ্টির মধ্যে অতুলনীয় অনন্য এবং আল্লাহ রব্বুল আলামিন যেই মানে সৃষ্টির মধ্যে আল্লাহ অসংকো সৃষ্টি করেছেন সৃষ্টির মধ্যে কেউ মুকাল্লাফ কেউ গায়র মুকাল্লাফ অর্থাৎ কেউ রেসপন্সিবল কেউ রেসপন্সিবল না কার রেসপন্সিবল যারা ঈমান এনেছে তাদেরকে তাদের কর্মের ব্যাপারে জিজ্ঞেস করা হবে তো আমরা যারা মুমিন মুমিনদের মধ্যে আবার ক্যাটাগরি দেখেন মুমিনদের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তিনটা ক্যাটাগরি একটা জালিমুল লিনাফসি সকাল সন্ধ্যা গুনা করে কিন্তু মুসলমান মুমিন আল্লাহর বান্দা মুমিনদের মধ্যে আরেক ক্যাটাগরি হচ্ছে মুক্তাসিদ মুক্তাসিদ মানে কোন মন্দ কর্ম সংগঠিত করেন না ভালো কর্মের মধ্যে থাকেন তবে মডারেট অনেক বেশি নফল ইবাদত করেন না মডারেট থার্ড ক্যাটাগরি হচ্ছে সাবিকুন বিল খায়রাত তারা ফার মোর অ্যাডভান্স ইন গুড ডিডস এখন আল্লাহ বান্দাদের মধ্যে আপনারা গ্রেট দেখেন সাবিকুন বিল খায়রাতের পবিত্র কোরআনের ভাষা হচ্ছে চার ক্যাটাগরি নবী সিদ্দিক সুহাদা সালেহ এই চার ক্যাটাগরি হচ্ছে মানুষ মানে সাবিকুন বিল রাতের ক্যাটাগরি অর্থাৎ যারা দিন রাত এক করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কুরবতের জন্য ফরজের পরে না নাফেলা ইবাদতের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে যারা দিন রাত এক করে ফেলে আল্লাহর কুরবতের জন্য সেই চার ক্যাটাগরির মধ্যে সবচেয়ে টপ ক্যাটাগরি হচ্ছে নবী এবং রসুলদের নবী এবং রসুলদের মধ্যে আল্লাহ বলছেন তিলকা রসুল নবী এবং রসুলদের মধ্যে সবাই এক স্ট্যাটাসের না আপনি দেখেন স্ট্যাটাস করতে 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 আমরা বলছি যে আমি কেরামের মধ্যে কিছু নবী আছেন যাদের কোনো মেসাল নাই যাদের উলুল আজম মিনার রসুল আমরা বলি জলিল কদর নবী সবচেয়ে ফ্রন্ট ক্লাসের নবী সবচেয়ে একেবারে প্রথম সারির নবী সেই নবীদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যাকে মানলে ইমান না মানলে কফ এবং যার মোহাম্মত ইমান যিনি যা বলে ওইটাই শরীয়ত এখন আমি আপনাদেরকে যেই কথাগুলো বললাম আপনি দেখেন আপনার ভিতরে হুজুর করিম সালামের ব্যাপারে একটা এরপরে আমি আপনাদেরকে বলি বেলায়েতের ক্ষেত্রে বলি বেলায়তের ক্ষেত্রে এফরাত হবে না তফরিত হবে না রাহে আয়তে দাল রাহে আয়তে দাল কি আল্লাহ রবুল আরামিন আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দাকে আল্লাহ বলেন আমি ভালোবাসি কিছু বান্দাকে আল্লাহ ভালো আমি বলছি বান্দাকে আল্লাহ ভালোবাসেন বান্দাকে অর্থাৎ আল্লাহর বান্দা কেন ভালোবাসেন তারা ফরজের পরে অর্থাৎ যেই কাজগুলো আল্লাহ তাদের জন্য অত্যাবশ্যকীয় করে দিয়েছেন সেই কাজগুলা করার পরে তারা এডিশনাল কাজের মাধ্যমে তারা আল্লাহর কুরব চায় তারা রাতে ঘুমায় না তারা রাতে বিছানা ছেড়ে উঠে যায় তারা শিশদাই পড়ে থাকে তারা দিনের বেলায় মখলোকাতের খিদমাত করে তারা নবী রাসূল হুজুর কারীম সাল্লাম যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেটাকে ইন লেটার এন্ড স্পিরিট বাস্তবায়ন করে অন্তরের মধ্যে इश्क मोहब्बत خوف খসিয়াত একনিষ্ঠতা এটার জোয়ার বয়ে যায় যখন বান্দার মধ্যে এরপরে যখন বান্দার মধ্যে আল্লাহ স্ট্রাগল দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন ওই বান্দাকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার আগে আল্লাহ কুরবত দান করেন কুরবত তাহলে মানুষটা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ নৈকট্য পেয়েছেন কিভাবে পেয়েছেন দাবি করে পান নাই কোন চেয়ারের মাধ্যমে পান নাই এই নৈকট্যটা পেয়েছেন নিজস্ব স্ট্রাগলের মাধ্যমে এখলাসের ভিত্তিতে মহাব্বতের ভিত্তিতে খফ হসিয়াতের ভিত্তিতে যখন নৈকট্য পেয়েছেন তো আল্লাহ রবুল আলমী নৈকট্য দানের পরে আল্লাহ প্রথমে মহাব্বত করেছেন প্রহব্বতের পরে নৈকট্য দান করেছেন নৈকট্য দান করার পরে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত কর্ম তার দেখা তার ধরা সবকিছুকে নিজের দিকে মনসুখ করেছেন নিজের দিকে মনসুখ করেছেন এরপরে কি বলেছে। প্রথমে মহাব্বত করেছেন এরপরে মোকার মানে তারা মোকার মধ্যে সামিল হয়েছে নৈকট্য প্রাপ্তদের মধ্যে হয়েছে এরপরে তারা মা হয়েছে মা জুন মা মানে আল্লাহ রব আলিন বলছেন আমার ওই বান্দা যখন যা চাই আমি তাদেরকে তখন সেটা দান করি চাই সে দাতা আমি কিন্তু যখন যা চাই আমি তাদেরকে দান করি যখন যেটা থেকে তারা পানা চায় আমি পানা দান করি তাহলে আমরা এই অংশের ভিত্তি করে কি বলতে পারি তারা হয় তাহলে আল্লাহ এখনো বান্দা থেকে বন্ধু হয় নাই তোলি কারা যারা বান্দা থেকে বন্ধুতে পরিণত হয় এখন বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়ার জন্য এই সিলসিলা আল্লাহর ফারায়স এরপরে নওয়াফেল এরপরে খেদমতে اخلا সবকিছুর মাধ্যমে যখন বান্দা বন্ধুত্ব পরিণতি হয় তো বন্ধুর সাথে আল্লাহর স্রষ্টার একটা محبتের সম্পর্ক হয় এরপরে নৈকত্ব দান করে যখন নৈকত্ব দান করে স্পেশাল একটা পাওয়ার ডেলিগেশন ডেলিগেট হয় একটা স্পেশাল এখানে ডেলিগেশন অফ পাওয়ার হয় ডেলিগেশন অফ পাওয়ার সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানিন মধ্যে তাছির দেন যেটা বের হয় মুখ দিয়ে সেটা আল্লাহ কবুল করেন এটা হচ্ছে মাজুর এটা হচ্ছে বেলায়েত এখন আপনারা যেই যেখান থেকে বসে আমাকে শুনছেন আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে আমি বেলায়তকে উলুহিয়তের সাথে মিশিয়ে ফেলেছি আমি বারবার আপনাদেরকে বলছি উনি দাতা আমি চাচ্ছি উনার কুর্বত মিক্সড হয় নাই কিন্তু আবার এখানে তাফরিত হয় নাই তাফরিত বলতে তানকিস হয় নাই আপনার ভিতরে আউলিয়া ইকরামের ব্যাপারে একটা মহাব্বত একটা টান আপনি অনুভব করছেন এটাকে বলে রাহে আয়তেদার মানে হুদুদ গুলা আপন আপন জায়গায় রয়ে গেছে আর সত্যটা সিরাতে মুস্তাকিম তা প্রচারিত প্রসারিত হয়েছে আমি আপনাদেরকে যেভাবে শুরুতে বলেছি আফরাতের মাধ্যমে গুলুব এবং খুরাফাত ঢুকে তাফরিতের মাধ্যমে তানকিস বিয়াদবি ঢুকে বিয়াদবির মাধ্যমে কি হয় উগ্রতা হয় আপনি যখন শুনবেন আপনি এই যে তাফরিতের মাধ্যমে কি হয়েছে দেখেন আমাদের সম্মানিত সুয়ুক অসংক সুয়ুক এখন আমরা সবাই শেখ রাত দিন এক করে ফেলছি দাওয়াতের কারণে আমরা কখনো হাদিসে পাক থেকে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের মহব্বতের বিষয়টা আমি এখানে এফরাত এবং তফরিদ বলি আপনাদেরকে কি কি জায়গায় এফরাত এবং তফরিদ হচ্ছে এখন ধরেন রসুল মোহব্বত রসুল এসকে রসুল এখানে এফরাত এবং তফরিদ কিরকম হচ্ছে আপনারা দেখেন এফরাত হচ্ছে আমরা কিছু কিছু লোক আমরা শুধু মহব্বতের দাবি করি কিন্তু আমরা ব্যক্তিক্ষেত্রে ক্ষেত্রে কর্মে আমার রসুলকে যেই জন্য যেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যের সাথে সেই কর্মের সাথে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই আমাদের মাধ্যমে এফরাত হচ্ছে মেসেজটা রাইট মেসেজটা সেরাতে মুস্তাকিমের মেসেজটা সোসাইটিতে যাচ্ছে না এফরাত হচ্ছে এবং এই মহব্বতের নামে অনেক গোলুব আমরা ঢুকাচ্ছি অনেক খোরাফাত ঢুকাচ্ছি কি ঢুকাচ্ছি খোরাফাত মহব্বত করলে যথেষ্ট এটার মাধ্যমে আপনি এফরাত করেছেন এটার রিয়াকশন স্বরূপ তো ফ্রিদ হয়েছে কি তো ফ্রিদ হয়েছে রসুলে পাকের মহব্বতের কোন বিধান শরীয়তের মধ্যে নেই আপনি বর্তমান যুগে অসংখ্য আমাদের বর্তমান ইউটিউব শেখদের কাছ থেকে আপনি শুনবেন যে মহব্বতের কোনো বালাই নাই রসুলে পাক ইসলাম এসেছেন একটা শরীয়ত নিয়ে ওটার অনুকরণ অনুসরণ করলেই হয় এটার মাধ্যমে কি হয়েছে এটার মাধ্যমে তানখিস হয়েছে এটার মাধ্যমে আপনি হুজুর করিম সাল্লাহ ইসলাম সম্পর্কে কথা বলতে আপনার মুখের যে ক্যাপস লক থাকার কথা সেই ক্যাপস লক থাকছে না আপনি মানে শীতিলতা করতে করতে তানকিসের মধ্যে এসে হুজুর করিম সাল্লাহ ইসলামের শান দলা ছেড়ে দিয়েছেন বোখারি শরীফ মুসলিম শরীফ আপনি বোখারি মুসলিমের শুধু চ্যাপ্টার গুলা পড়েন চ্যাপ্টার তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আগের যুগের উলামাইকার কোন রাহের মধ্যে ছিলেন এফরাতে ছিলেন না তো ফ্রিতে ছিলেন হুজুরে করিম সাল্লাহ ইসলামের ঘাম মুবারকের অধ্যায় হুজুরে করিম সাল্লাহ আলহ্লামের মহাব্বতের অধ্যায় হুজুর করিম সাল্লাহ ইসলাম থেকে বরকত গ্রহণের অধ্যায় এগুলা বুখারী মুসলিম শরীফের চ্যাপ্টারের নাম আমরা এই বিষয়গুলা কখনো মানে এই যে এফরাত থেকে যেটা রিয়াকশন হিসেবে তাফরিত এসেছে আমরা এগুলো বলা ছেড়ে দিয়েছি আমরা বলা ছেড়ে দিয়েছি রসূল পাকের इश्क আমরা বলা ছেড়ে দিয়েছি হুজুর কেম সিস্টেমের मोहब्बत আমরা এটাও বলা ছেড়ে দিয়েছি যে সাব বাই کرام আমার নবী থু মুবারক নিয়ে নিতে

আমি আপনাদেরকে আগেও বলেছি যে জিনিস যে থাকে রাখা দরকার আমাদেরকে সেই জিনিস সেই থাকে রাখতে হবে না হলে কি হয় আপনি চল্লিশ কেজি ওজনের বই একটা যদি আপনার বিশ কেজি ওজনের ধারণ ক্ষমতা রাখে এমন একটা বুক সেলফের মধ্যে আপনি রাখেন কি হবে আপনার লাইব্রেরি আপনার বুক সেলফ ভেঙ্গে যাবে শুধু বুক সেলফ ভেঙ্গে যাবে তা না ওখানে যদি আপনার সন্তান ছোট কেউ নিচে খেলে মানে খেলাধুলা করে তার লাইফ থ্রেট হবে তার লাইফ স্ট্রেট হতে পারে অনুরূপভাবে আকিদার ক্ষেত্র আপনি যেই জিনিস যে থাকে রাখা দরকার যাকে যেই জিনিস বলা দরকার আপনি যদি এটা না করেন তো আকি ওখানে যেমন মানুষের শরীরের মানে জীবনের লাইফ স্ট্রেট এখানে আঁকিদার লাইফ থাকে এই জন্য সব মজলিসে সব কথা বলার না কারণ সব মানুষ সব ধরনের কথা ধারণ করার ক্ষমতা নাই এই বিষয়গুলা সেন্সিটিভ বিষয় এই বিষয়গুলো আপনাকে এই যে আমাদের শ্রদ্ধেয় ভাই বাকিবি লাজাল সাহেব চমৎকারভাবে মানে আমার মনে হয় দারুণ একটা এক্সপ্লেনেশন ছিল মানে ফর ইচ অ্যান্ড এভরি ক্লাস অফ লিসনার্স যারা আমাদেরকে শুনছেন বিভিন্ন জায়গায় বসে ডেফিনেটলি একটা কনসেপচুয়াল ক্লারিটি হবে সুন্দর করে জিনিসগুলো বুঝিয়েছেন কিন্তু আমাদের অসংখ্য মানুষ এমনও আছে যারা এই জায়গার মধ্যে জাতি নূর বলতে বলতে শিরকের দিকে চলে যায় এটা রিয়াকশন আছে রিয়াকশন যথারীতি নূর বলে কোনো কিছুই নাই এবং আমি অনেক শেখকে বলতে শুনেছি এত মানে কটাক্ষ করে হুজুরে কালিম সাল্লাহ ইসলামের এই নূর এবং মাটির বিষয়ে কথা বলতে গিয়ে নূরকে এমন ভাবে করে এমনভাবে ভাবে করে আমি বেশ কিছুদিন আগে হুজুর করিম সাল্লামের নূর আনিয়ে এবং বসারিয়তের উপর রোজ টিভির একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা ব্যাখ্যা করেছিলাম আমি আমার সুযোগদের কাছ থেকে যেটা শিখেছি সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না এমন এমন লোক আমার আমার সাথে ফোন করে কথা বলেছেন কত সিনিয়র বাংলাদেশের লোক সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা মাইন্ডসেট একটা মাইন্ডসেট কিন্তু আমরা যখন ওপেন কথা বলি আপনাকে কিছু জিনিস খেলা খোলা ছোড়ে দেয় দেখা যায় যে আপনার আসলে কনসেপচুয়াল ক্লারিটি নাই এই বিষয়ে তা আমি বলতে চাচ্ছি রিয়াকশন হয়েছে আপনি নূরটাই অস্বীকার করছেন রাহে এতেদাল কোনটা যেটা আপনারা আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা প্রচার এবং প্রসার করছি সেটা কোনটা হুজুরে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আল্লাহ রবুল আলমিন প্রথম নূর দিয়ে সৃষ্টি করেছেন সেই নূর থেকে আল্লাহ রবুল আলমিন কুল কায়নাথ সৃষ্টি করেছেন এন্ড অফ দা স্টোরি বাকি নূর কেমন কোয়ালিটি কেমন এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে আমরা শুধু একটা एग्जांपल দি আপনাদেরকে বলতে পারি সেই কোন एग्जांपल মেরাজের एग्जांपल আমরা মেরাজের মধ্যে দেখতে পাই হুযুর কারীম সাল্লাল্লাহু আলাইহি এখান থেকে বাইতুল হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছেন মসজিদে আকসা এই সফরটা বাসারি সফর ছিল এর পরবর্তীতে জিবরিল আমিনের সাথে যখন বুরাক অথবা বুরাক বুরাকের মধ্যে সফর করল আমরা জানি বুরাক শব্দটি বা বুররাক শব্দটি বারকুন বহু বহুবচন অর্থাৎ বারকুন মানি যদি একটা লাইট হয় বুররাক মানি মাল্টিপল লাইট তো মাল্টিপল লাইটের যিনি সফর করবেন আপনি আর আমি পারবো মাল্টিপল লাইটে সফর করতে অবশ্যই না তো যিনি মাল্টিপল লাইটে সফর করছেন উনি ওনার যে নূর এবং লাইট এটা যদি অনেক বেশি হেভি ওয়েটের না হয় তাহলে তো এটা সফরটা হওয়ার কথা না আরো সফর করছেন নুরানি ফারেস তাদের সর্দার জিবরিল আমিনের সাথে এরপর একটা পর্যায়ে আমরা জানি যে জিবরিল আমিনও রুখে যায় এরপরে মানে হুজুরে করিম সাল্লাহ ইসলামের থার্ড ফেজ অব দা সফর শুরু হয় আপনি এই সব কিছু যদি এক করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোয়ালিটি একই ক্ষেত্রে আপনি যদি শির্ক শির্কের ক্ষেত্রেও যান আপনি একই জিনিস পাবেন বর্তমানে আমাদের কিছু লোক আমরা এমন আছি আমাদের কাছে শির্ক বলতে কোনো কিছুই নাই আমরা মানে সব আমরা শির্ক দেখি না আবার এটার এই এজ এ রেজাল্ট অফ দিস আমি নিজে জানি আমাদের অসংক সাধারণ শ্রোতা সাধারণ মানুষ যারা তাদের এই ব্যাপারে ক্লারিটি না থাকার কারণে তারা হুদুদগুলা না জানার কারণে হুদুদগুলা মানে বেলায়তের हद রেসালতের हद উলুহিয়তের हद তাদের সাধারণ মানুষতে এগুলা জানার কথা না না জানার কারণে তারা অনেক সময় হুদুদগুলা ক্রস করে ফেলে ক্রস করে ফেলে আমি এমন ব্যক্তিও চিনি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে গিয়ে উনি বলছেন আকিদা বলার পরে বলছেন আপনি অবশ্যই আমার যিনি শেখ ওনার হয় মুরিদ হতে হবে নতুবা ওনাকে আপনার ভালোবাসতে হবে আপনি দেখছেন মানে হুদুদ না জানার করে না আমরা এজুকেট করতে পারি নাই এটার যদিও নাম্বারস অনেক কম অনেক কম কিন্তু আমি বলতে চাচ্ছি যে যতই কম হোক একটা কনসেপ্ট পাওয়া যাচ্ছে তো এটা এটার মাধ্যমে অনেক গুলুব আমাদের মধ্যে ঢুকেছে খোরাফাত ঢুকেছে বিদাত ঢুকেছে এটা রিয়াকশন স্বরূপ তফরিদ হয়েছে সে কি কথাই কথাই মানে পান থেকে চুল খসলেই সে পান থেকে এখন তো সিরকের পর্যায়ে এমন চলে গেছে আমরা এখন রিসালতকে তৌহিদ থেকে আলাদা করে ফেলেছে। আপনি আপনি যেতে যেতে মানে বেয়াদবি উগ্রতা তানকিস হতে হতে আমাদের এক ভদ্রলোক বলেছেন মসজিদের মধ্যে আল্লাহ এবং মোহাম্মদ একসাথে রাখা যাবে না আপনি দেখলেন তফরিদটা কি আন্দাজে হলো অথচ কোন ব্যক্তি অথবা মুফতি মাহমুদুর রহমান সাহেব পঞ্চাশ বছর রিসার্চ করেছেন সায়েন্স ফিলসফি সবকিছু গবেষণা করে উনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আমাদের এখানে একজন স্রষ্টা আছেন যিনি এক অপদ্বিতীয় যিনি সবকিছু সৃষ্টি করেছেন এখন আমাদের মুফতি বাকিউল আজারি সাহেব কি ফতোয়া দিতে পারবেন যে মুফতি মাহমুদুর রহমান সাহেব মুসলমান হয়ে গেছেন প্রশ্নই আসে না আপনারটা ফিলসফি আপনারটা মতবাদ আপনি একটা এটা আপনার গবেষণা আপনাকে আমি মুমিন বলতে পারবো না কিন্তু আজমাইন মাইজবান্ডারি ওনাকে একজন এসে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ এক উনি বলছেন আমার আল্লাহ এক মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আল্লাহ সামাদ উনি বলছেন আল্লাহ সামাদ কোন রিসার্চ নাই একজন মুমিন আরেকজনেরটা মতবাদ কিসের জন্য জানেন শুধু কুল কুল হাবিব আপনি বলে দিন যতক্ষণ পর্যন্ত আমি উইদাউট মানে এনি হেজিটেশন আমাকে যারা শুনছেন মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত তৌহিদের মধ্যে রেসালত থাকবে না ততক্ষণ পর্যন্ত আকিদা এ তৌহিদ আকিদা হয় না মতবাদ হয় সেই কারণে পবিত্র কোরআনের যেই সমস্ত আয়াত এবং সুরাগুলো আমাদেরকে তৌহিদের শিক্ষা দেয় তার মধ্যে অন্যতম সুরা হচ্ছে সুরা এখলাস যেটাকে সুরাতু তৌহিদ বলে আপনি দেখেন এই সুরাতু তৌহিদের সাতটা স্তম্ভ আল্লাহ তৌহিদের মধ্যে বর্ণনা দিয়েছেন শুরুটা করেছেন কুল দিয়ে কুলকে আমি আপনি না 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 কুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাবিব আপনি বলে দিন তার মানে কি তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি রেসালতের মুখে আল্লাহকে আল্লাহ না বলবেন রেসালতের মুখে আল্লাহকে এক বলে স্বীকার না করবেন আপনারটা তাওহিদ হবে না সেই কারণে আপনি দেখেন আমকুমতুম সোহাদা ইস হাজার ইয়াকুব আল মৌ হজরত ইয়াকুব আল ইসলামের মৃত্যু আসার পরে হজরত ইয়াকুব আল ইসলাম যখন জিজ্ঞেস করেছেন আমার পরে মা তা আবুদু না মিমবাদি কার এ বাদত করবা করা না আবুদু ইলা হাকা

অনেক তফাত আকিদা এ তৌহিদের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রেসালত আসবে না সেই কারণে আপনারা যে বলেন না তাকবীর আল্লাহু আকবার তো রেসালত কোথায় যতক্ষণ পর্যন্ত এইজন আমাদের মূল স্তম্ভ হচ্ছে আকিদা এ তৌহিদের ক্ষেত্রে আমরা কি বলি এক লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তৌহিদ এবং রেসালত একসাথে না হবে ঈমান হবে না আপনি যদি শুধু তৌহিদ বলেন সেখানেও রেসালতকে সর্বাগ্রে রাখতে হবে সর্বাগ্রে কেন কারণ আল্লাহই রেখেছেন কোন হাবিব আপনি বলে দিন সংবাদদাতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুতরাং এই ক্ষেত্রে আপনি দেখেন আমি আখেরই কথা বলে শেষ করে দিচ্ছি মাজার জিয়ারতের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে আমরা জিয়ারতের আদব মেনটেন করতে পারি নাই জিয়ারতের নাম দিয়ে আমাদের মধ্যে আমাদের অনেক অজ্ঞ ব্যক্তিরা অনেক অজ্ঞ ব্যক্তিরা এমন এমন কিছু কাজ শুরু করেছে যেটার মাধ্যমে খোরাফাদ গুলুফ ঢুকে গেছে আপনি ইন্টারভিউ করতে পারেন ইন্টারভিউ করতে পারেন তারা জানেই না মাজার জিয়ারতের আদব কি মাজার কিভাবে জিয়ারত করতে হয় এই এই মানে তাদের জিয়ারতের নাম দিয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস এর কারণে গুলু ঢুকে গেছে এই কারণে আমরা যদি মানে ইভেন মাজার জিয়ারতের যে আদব যে কায়দা আমরা বিভিন্ন কিতাবাদির মধ্যে পাই আপনি অবাক হয়ে যাবেন আদাবগুলা কিভাবে নির্ধারণ করেছেন ওলামা একেরা আমি সেই দিকে যাচ্ছি না শুধুমাত্র আপনাদেরকে বলছি যে এই ক্ষেত্রে

সালাম দিব যেভাবে হুজুর ইসলাম আমাদেরকে শিখিয়েছেন সালাম দিব আমরা সুরা দোয়া আদিল্লা করে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর দরবারে দোয়া করতে গিয়ে কি বলবো মাওলা তোমার একজন বড় কাছের মানুষ মহব্বতের মানুষের কাছে এসছে মাওলা আমি না পা গুনেগার মানুষ আমি তোমার পছন্দ না কিন্তু তোমার একজন বড় পছন্দের মানুষের কাছে এসেছি তার উসিলাই তুমি দোয়া কবুল করো অথবা আপনি তাওয়াসুলের আরেকটা দিক এভাবেও হতে পারে যে আল্লাহর ওলির কাছে আপনি বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আল কারণ দাতা তো আল্লাহ এখন সেটা আমি জানি আপনি জানেন আমাদের অসংখ্য সাধারণ লোক এই বিষয়গুলা জানেন না এই কারণে অসংখ্য ওলামায়ে কেরাম অসংখ্য ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামদেরকে মাজার জিয়ারতের সময় কিছু কাজ করতে নিষেধ করেছেন কাজগুলা নাজায়েয ছিল না অসংখ্য ওলামায়ে কেরাম কেন করেছেন কারণ বলেছে আপনারা যদি করেন এটা সাধারণ মানুষের জন্য শরীয়ত হয়ে যাবে সুতরাং আপনারা সাধারণ মানুষের সামনে ওই কাজগুলা আপনারা করবেন না তো এখানে তাকসির হয়েছে মোকাসরিন বেদা কি বলে উগ্রতা এবং বেয়াদবির রাস্তা খুলেছে আরেকজন গুলুম করেছে আমরা যেটা করছি আমরা এখান থেকে যেটা বলছি সেটা সুন্নত সেটা রাহে দাল যেটা যে না মাজার পূজা বলতে ওই যে মাজারে ঢুকে যে বিদাত গুলা আছে খোরাফাত গুলা আছে এগুলা করা যাবে না হুজুরে করিম সাল্লাম যে আন্দাজে আমাদেরকে জিয়ারত করতে বলেছে আমরা সেই আন্দাজে করবো আমরা জানি যে আল্লাহ রব আলিনের পছন্দের বান্দা মহব্বতের বান্দা আর রুহানি কিছু কথা তো আর আপনাদেরকে বলতে পারছি না এখানে অনেক ধরনের শ্রোতা আছে মানুষ মনে রাখবে শুধু আল্লাহ রুয়ালি বলতে কথা না আল্লাহ রুয়ালি বলতে কোনো মুসলমানই তো মারা যায় না কারণ আমরা যেটা বলি মারা গেছেন মারা গেছেন মানে ইহাজ ডাইট এটার মানে কি এটার মানে হচ্ছে কিছুক্ষণের জন্য বডি এবং রুহের মধ্যে সেপারেশন হয়েছে এই সেপারেশনকে আমরা মৃত্যু বলে তাবিল করি আপনি যখন তাকে বলবেন যে মারা গেছে তো মারা গেলে তো হবে না আপনাকে কবরের মধ্যে জীবিত থাকতে হবে কেন কারণ আপনি হয় আল্লাহর নিয়ামতের রিসিপিয়েন নতুবা আপনি আজাবের রিসিপিয়েন তো যদি আজাবের রিসিপিয়েন হন আপনার পঞ্চ কাজ করতে হবে পঞ্চ জাহেরি এবং বাতিনি যদি পঞ্চ ইন্দ্রিয় কাজ না করে তাইলে তো আমি যে আপনাকে মারলাম আপনি যদি বুঝতে না পারেন তাইলে আপনি আমি আপনাকে মেরে লাভ কি হলো তো কবরের মধ্যে সেপারেশন হয় মানে আমাদের রু এবং জিসিমের মধ্যে সেপারেশন হয় সেটা আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে একাকার হয়ে যায় কারণ আমাকে কিছু জিনিস রিসিভ করতে হয় আল্লাহ রাজা রিসিভ করতে হয় আল্লাহর রহমত রিসিভ করতে হয় রয়ে গেল আল্লাহর বলিরা সেটা তো সানি জুদা সেটা সানি জুদা এই ক্ষেত্রে আমরা যদি এই এফরাত এবং তফরিতের বিষয়টা আমরা যদি খেয়াল করে সত্যিকার কোরআন এবং সুন্নত আমাদেরকে যেটা বলেছেন গত চোদ্দশো বছরের আইমা কেরাম আমি তো আমরা আমরা যারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের সাথে জড়িত আমরা এই বিষয়টা যদি খেয়াল করি বিশ্বাস করেন চোদ্দশো বছরের মধ্যে আহলে সুন্নত আল জামাত পৃথিবীর সকল সময় নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি টাকার মৌলিক কারণ হচ্ছে রাহে আহতেদান কোনো অ্যাফরাত ছিল না কোনো তফরিদ ছিল না আপনি একেবারে মানে আবাল বৃদ্ধ বনিতা একেবারে মানে যত সাধারণ অতি সাধারণ ব্যক্তিও আহলে সুনতল জামাতের আকিদা গ্রহণ করেছে এখানে রাহে এতেদাল ছিল রাহে এতেদাল ছিল কিন্তু আমরা যদি এই হুদুদ গুলা ক্রস করে ফেলি তাহলে হবে কি হয় অ্যাফরাত হবে নয় তফরিদ হবে আহলে সুনতল জামাত বদনাম হবে ইভেন তাসাউফ সুফিয়া একেরাম পৃথিবীর ইতিহাসে আপনি কোন স্কলার পাবেন না যারা সুফিয়া একেরামের সমালোচনা করেছে। যারা তাসাউফের সমালোচনা করেছেন ইবনে তাইমিয়া শেখ ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি যিনি আমরা জানি একেবারে অনেক বেশি গোড়া এবং আমার দেখা অসম্ভব একজন আমি গোড়ায় আমার কাছে আর অন্য কোনো শব্দ নাই ওনার জন্য অত্যন্ত গোড়ামি পূর্ণ তিনি আচরণ করেছেন যার কারণে পরবর্তী যুগে যারাই গোড়ামি পূর্ণ আচরণের সাথে জড়িত তারাই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আইডিওলজিক্যাল ইবনে তাইমিয়ার সাথে সংশ্লিষ্ট এমন ব্যক্তিও সুফিয়া ইকরামের বদনাম করতে পারেন নাই কেন রাহেতে দালের কারণ কোল অর্থাৎ কথা কর্মের মধ্যে অবিশ্বাস্য মিল সুফিয়া ইকরামের যার কারণে আপনি মানে কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু পার্সোনালিটির সামনে আপনি কোনো কিছু বলারই সাহস করছেন না কারণ যতটুকুন কথা তার চেয়ে বেশি কর্ম আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি আমার মনে হয় আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে আমাদের কথা বলা ছাড়া কোনো কথা ছাড়া কর্মের মাধ্যমে আমাদের অনেক কিছু সমাধান হয়ে যাবে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক